হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আমি মিনাল। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পিক্সেল লাইট কানেকশনের সঙ্গে সঙ্গে তার প্রোগ্রাম সেটিং করতে হয়। তো আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পিক্সেল লাইটের সহজ সমাধান। তো সেটা সহজেই আমি একটা কানেকশন লাইন দেখিয়েছি, যে আমি সহজেই এই কানেকশন লাইনটা দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এপাশে, তো এভাবে সাধারণ লাই চেনগুলো যেভাবে আমরা লাইন করে থাকি সেভাবে লাইন করে থাকি আমরা, ঠিক সেভাবেই চেনগুলো আমি সেটিং করা দেখিয়েছিলাম। এবং যে কোনো একটা প্রোগ্রাম হলেই এই লাইটগুলো জ্বলবে। তো এইটা কিন্তু আসলে এখন আমি যেটা দেখাবো, এইভাবে কানেকশন করার পরেও আমরা যে কোনো ডিজাইন বা যে কোনো টেক্স বা কোনো ছবি এইভাবে আমরা সেট করে আমরা জ্বালাতে পারি, বিল্ডিং সাজাতে পারি, তো যে কোনো জায়গা। তো বন্ধুরা, তাহলে কি করতে হবে, তো কথা না বলে চলুন সরাসরি আমরা প্রোগ্রামে যাই, কিভাবে এই প্রোগ্রাম করতে হয়। বন্ধুরা, আমি প্রথমে বলে নিচ্ছি আমার কম্পিউটারটার স্ক্রিনটা ফাটা, তো এর জন্য মনে কিছু করবেন না। তাই আমি প্রথমে 2014 সফটওয়্যারটা ওপেন করলাম। তো 2014 সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। তো আমরা প্রথমে নিউ প্রজেক্টে গেলাম। তো নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা আমাদের যে ডিভাইস অর্থাৎ যে মেশিন দিয়ে চালাবো সেই মেশিন এখানে সেগুলো সেট করলাম। তো সেট করার পর আমরা যাব এখন আরজিপি এই অপশনে। তো এই অপশনে যাওয়ার পরে তো আমরা কতগুলো চেন জ্বালাবো বা আমাদের ওভাবে কয়টা চেন জ্বালাবো, তো আমি মনে করেন যে 50টাই দেখাচ্ছি। তো আমি এখন লাইনে ক্লিক করে তো আমি এখানে 50টা নিব। তো মনে করে আমি এখানে 50টা, অন বাই 50। তো বন্ধুরা, আমি এখানে অন বাই 50 নিয়েছি। তো এখন এটাকে আমি সিলেক্ট করে কপি পেস্ট করে আমি যতগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে গেলাম কপি, এখানে পেস্ট। তো আমি পাশাপাশি কপি পেস্ট করলাম। তো আমি এভাবে তো যতগুলো চেন আমরা ওই লাইনে সেট করব, যে কানেকশনের বা যে লাইনের জন্য আমরা প্রোগ্রামটা তৈরি করছি, তো সেভাবে আমরা এভাবে কতগুলো চেন লাগিয়েছি, তো সেই পরে আমি আমাদের এই চেনগুলো এভাবে সেট করতে হবে। এভাবে এক একটা করে আমরা সেট করব। তো বন্ধুরা, এখন আমরা যতগুলো নেব ততগুলো সেট করলাম। তা আমি এখানে 35টা, তো আমি এখানে 35টা করে দেখিয়েছি। তো এখন আমরা কি করব, তো এখন আমরা পোর্ট সিলেক্ট করব। আমি এই পোর্টে গেলাম, পোর্টে ক্লিক করে তো এখানে পোর্ট সিলেক্ট করব। তো আমি একটু বড় করে নি। তো আমি এখানে দেখেন পোর্ট সিলেক্ট করব, তো পোর্টে ক্লিক করলাম, তারপরে এক। এভাবে আমরা যতগুলো লাইন যতগুলো চেন নিয়েছি ঠিক ততগুলো আমি পোর্ট সিলেক্ট করব। তো এখানে যদি পোর্ট সিলেক্ট করতে ভুল হয়ে যায় একটা, তো তাহলে আমাদের কানেকশন চেনগুলো সেই চেনটা জ্বলবে না। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমাদের এখন আমরা এখানে লাইন সিলেক্ট করে আমরা লাইন টানবো, প্রত্যেকটা এসে লাইন টানবো।
তো আমরা এখানে লাইনে ক্লিক করে লাইন টানবো। তো এভাবে লাইন টানার পর আমরা কি করব, আমরা এইখানে যাব, এখানে ক্লিক করে সেভ করব। তো সেভ করব কোথায়? সেভ করব ডেস্কটপে। আমরা ডেস্কটপ সিলেক্ট করে তো এখানে আমরা একটা নাম দিব। তো আমি এখানে শুধু অনেকগুলো পি দিয়ে ফ্রেমটা সেভ করলাম। তো বন্ধুরা আমাদের সেভ হয়ে গেল, এখন আমরা এটা কেটে দিলাম। আমি কি করলাম, আমি ফিরে আবার নিউ প্রজেক্টে গেলাম, আমরা আমাদের কন্ট্রোলার সেভ করলাম। সেট করার পর আমরা লেআউটে যাব না, আমরা যাব প্রজেক্ট কনফারেন্সে। তো সেখানে গিয়ে আমরা যে আগের যে ফ্রেমটা তৈরি করছি সেই ফ্রেমটা আনব। তো ফ্রেমটা আমরা ডেস্কটপে সেভ করছি, আমরা ডেস্কটপে চলে যাই। তো আমরা পি দিয়ে সেভ করছিলাম অনেকগুলো পি দিয়ে, এই দেখেন এই যে পিপি। তো আমি এই পিপি এটা এই ফ্রেমটা আনব, ফ্রেম টানার পর ওকে করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো আমরা ই করছি, যতগুলো লাইট আমরা সিলেকশন করছি সেই লাইটগুলো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা ইফেকশনে গিয়ে, তো আমার কিছু ইফেকশন আগে করা আছে, তো আমি সেগুলো দেখাচ্ছি, এগুলো আমি রেকর্ডিং করলাম। তো বন্ধুরা এর সঙ্গে আমরা টেক্সট জুড়তে পারি। তো আমরা ইচ্ছে করলে আমরা টেক্সট জুড়ে দিলাম, আমরা টেক্সটটা একটু বড় করে দিলাম। কালার আমাদের যতগুলো ইফেকশন আমরা রেকর্ডিং করব, মানে ইচ্ছা আমাদের যতগুলো ইফেকশন রেকর্ডিং, তো আমরা এভাবে প্রোগ্রাম সেভ করব। প্রোগ্রাম সেভ করার পর তো আমরা আমাদের মেমোরিতে লোড দিয়ে, তো দেখেন আমাদের রেকর্ডিং চলতেছে। তো আমরা এখন প্রজেক্ট সেভ করে আমাদের মেমোরিতে লোড দিব। লোড দেওয়ার পর আমরা কন্ট্রোলারে দিলেই আমাদের এই প্রোগ্রামটা আমাদের ওই সেটিংয়ে আমরা দেখতে পাবো। তো আশা করি বন্ধুরা আমার এই প্রোগ্রামটা আপনারা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।